আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। তারপর বলো, প্রবাস ভাবনাই। প্রবাস ভাবনাই। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি অঙ্কিতা। কারণ এটা এখন ভিডিওটা করা হচ্ছে অঙ্কিতার জন্য। অঙ্কিতার জন্য আজকে কি বানায় নিয়ে আসছে? জোনাত বানায় নিয়ে আসছে। মা খুশি হয়েছে। কে নিয়ে আসছে? আন্না নিয়ে আসছে। এখন আমরা প্লেটটা দেখাবো কিভাবে ডেকোরেশন করে, কি সুন্দর করে নিয়ে আসছে না? হ্যাঁ, অঙ্কিতা মা খুশি হয়েছে, কারণ আসার পর থেকে খালি বলছে মাম্মা কেক বানাও, মাম্মা ডোনাট বানাও, মানে এগুলোর মধ্যেই আছে। তো আপু এই ব্যথা শরীর নিয়ে অনেক, আপু তো অনেক অসুস্থ, ছয়তলার উপরে আসতে পারে না, বহুত কষ্ট, মানে আপু দাঁড়াইতেই পারে না, প্রচণ্ড ব্যথা শরীরে। এর মধ্যেও প্রত্যেক দিনে কিছু না কিছু আমার জন্য, অঙ্কিতার জন্য বানায় বানায় এখানে নিয়ে আসে। তো কি বলবো আপু, আজকেও এখন রাত্রি 10টা বাজে, এখন আসছে নিয়ে আসছে। চলো আমরা নিয়ে আসি। সুন্দর করে আমার মেয়ের এই ছোট ছোট খুশি গুলা সবাই যে আদর করে এটা ওটা করছে, এটা দেখে আমার খুব ভালো লাগছে। সে বলছে এটার ভিতরে কেন দেয়নি, আমি বলছি মনে হয় চকলেট শেষ হয়ে গেছে এই জন্য দেয়নি। ও আচ্ছা খাও, খেতে পারলে মিকি মাউস এসে অনেক হ্যাপি না মামা? আন্নাকে ধন্যবাদ যে আন্না কষ্ট করে আমাদের জন্য বানায় নিয়ে আসছে। ধন্যবাদ। আন্নাকে কিছু বলো, এত সুন্দর জিনিস নিয়ে আসছে। গাছে তো বুঝবে না ধন্যবাদ, তাই না? যাই হোক, অঙ্কিতাদের এই ধরনের ছোট ছোট মানে খুশি যে আমি দিতে পারছি এজন্য আমার খুব ভালো লাগছে। কারণ অঙ্কিতা বাবু দশ মানে কারণ অঙ্কিতা বাবু এরা যেহেতু ওখানে বড় হয়েছে, ওদের এত আত্মীয় স্বজন মানে আমার কিংবা ওর বাবার এত আত্মীয় স্বজন, কিন্তু ওরা দুইজন তো একমাত্র কোনো রকমে একটু সেজাপুর হালকা পাতলা ভালোবাসা পাইছে নিজের বলতে, আর তো কারোর পায়নি কাছ থেকে। তো আমি খুব চাইছিলাম যে ওরা এখানে এসে ও ভালোবাসা কাকে বলে আপনজনের ভালোবাসা এবং সবার কাছ থেকে ছোট ছোট করে যে এই যে ছোট ছোট একটু আদর ভালোবাসা এগুলো যাতে ওরা বুঝে। তা আমার খুব ভালো লাগছে যে কম বেশি ওদেরকে আমি দিতে পারছি, কিংবা সবাই যে আমার মেয়ের জন্য করছে সেজন্য আমার খুব ভালো লাগছে। তো আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।